নিউজিল্যান্ড সফর করে আসা বাংলাদেশ দলের ক্রিকেটাররা গত ফেব্রুয়ারি মাসেই করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। প্রায় দুই মাস পর দ্বিতীয় ডোজও গ্রহণ করলেন তামিম সোম্যরা সস্ত্রীক। বারো এপ্রিল শ্রীলঙ্কা যাচ্ছে দুই টেস্ট খেলতে জাতীয় দল। তামিম সোম্যরা ছাড়াও টিকা নিয়েছেন মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরীফুল ইসলাম, নাঈম হাসান, ক্রিকেট অপারেশনসের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সহ পুরো কোচিং প্যানেল, বিসিবির স্টাফ সহ মোট 29 জন। প্রিপারেশন ভালো, ওখানে যেও কিছুদিন পাবো, আশা করি ভালো কিছু হবে। না সত্যি কথা বলতে আসলে বর্তমানে করোনার পরিস্থিতিটা একটু কঠিন, তো এই মুহূর্তে আসলে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হলে আমাদের নিজেদেরই আর একটু বেশি সচেতন হতে হবে, কারণ আমরা সবাই মাস্ক পরছি, আপনারাও পরছেন। তো আমি খুব মানে আমরা আজকে সেকেন্ড ডোজ দিলাম ভ্যাকসিনের, তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে যে এরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো আপনাদের যাদের সুযোগ আছে তারাও কাইন্ডলি যদি এই ভ্যাকসিন নেন এবং মাস্ক ব্যবহার করেন, এবং নিজেরা যদি সচেতন না হই আমরা, তাহলে এই সিচুয়েশান দিনের পর দিন খারাপ হতেই থাকবে। তো আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করছি, আহ্বান জানাচ্ছি যে আপনারাও সবাই সচেতন থাকেন এবং যে যার নিজে সচেতন হই এবং দেশকে বাঁচে। তাসকিন, বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে মানে আমরা যদি ক্রিকেট যারা খেলে স্পোর্টিং হিসেবে দেখি, ফার্স্ট যারা ভ্যাকসিনটা নেওয়া শুরু করেছে, আজকে ডোজ কমপ্লিট হল, মানে ডু ইউ ফিল প্রাউড ফর দ্যাট অর নট? অবশ্যই, কারণ আমাদের ওটাই যেটা বললাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে এরকম সুন্দর প্রিভিলেজ দেওয়ার জন্য, যে আমরা ট্যুরের মাঝখানে ট্যুরে যাওয়ার আগে এবং এসে আরেকটা ট্যুরের আগে আমাদের ভ্যাকসিন ডোজটা কমপ্লিট হয়ে গিয়েছে। Hey Julian.